বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুল আজকের অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লিওন মিয়া, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আমরা আপনাদের সিলেবাস অনুযায়ী গল্প, কবিতা এবং ব্যাকরণ অংশ পড়িয়েছি। আজকে আমি আপনাদের সামনে আপনাদের একটি গল্প, বাসা শহীদদের কথা গল্প থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যদি গল্পটি ভালো করে পড়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই উত্তরগুলো খুব সহজে লিখতে পারবেন, এবং সেই প্রশ্নগুলো আমি এখন আলোচনা করছি এবং বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন এবং সামনে খাতা কলম নিয়ে বসেন। তো চলেন আমরা প্রশ্নগুলো আলোচনা করি। যেন আমি আগে বলেছি, যেন বাসা শহীদদের কথা গল্প থেকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি আপনাদের। বাসা শহীদদের কথা গল্পের 8 নং-এ আছে, দেখবেন যে মুখে মুখে উত্তর বলিও লিখি। তো এখানে একটি প্রশ্ন করছি আমি, যেন ছাত্র জনতা কি দাবি জানিয়েছিলেন আপনাদের। বাসা শহীদদের কথাই যে ফুটে আছে, যে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানিয়েছিল ছাত্র জনতা। 1952 সালে পাকিস্তানিরা যখন বাংলাদেশের ভাষাকে উর্দু ভাষা করার জন্য প্রাণপূর্ণ চেষ্টা করেছিল, তখন সেই ছাত্র সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য কি করেছিলেন, দাবি জানিয়েছিলেন। আমি আবার বলছি প্রশ্নটা, যেন ছাত্র জনতা কি দাবি জানিয়েছিলেন, যেন বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানিয়েছিল কি ছাত্র জনতা। আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন বা 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, যেন পাকিস্তানিরা কি চেয়েছিল। উত্তরটা হবে এভাবে, যেন পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। যেন 1952 সালে কি করতে চেয়েছিল পাকিস্তানিরা, এই বাংলাদেশের ভাষাকে তারা উর্দু করার জন্য কি করেছিলেন, চেষ্টা করেছিলেন। এই জন্য প্রশ্নটা হয়েছে কি, যে পাকিস্তানিরা কি চেয়েছিল, আমরা উত্তরটা করব, যেন পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছিলেন। তো আপনাদের গল্পে লেখা আছে, যেন দেখবেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে জন্য যখন এদেশের মানুষ জোরালোভাবে আবেদন করেছিল, তখন সেই 21শে ফেব্রুয়ারির দিন ছাত্র জনতা মিছিল করতে নেমেছিল। সেই মিছিলে পুলিশের গুলিতে যারা মারা গিয়েছিল তাদেরকে আমরা কি বলি, বাসা শহীদ বলি। তাই বলতে পারি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছিলেন। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, যে বাসার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের আমরা কি নামে ডাকি। উত্তরটা এভাবে লিখবেন, যে বাসার জন্য যারা প্রাণ দিয়েছিলেন আমরা তাদের বাসা শহীদ হিসেবে ডাকি। আমি প্রশ্নটা আবার বলছি, যেন বাসার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের আমরা কি নামে ডাকি। তো উত্তরটা কিভাবে হবে, বাসার জন্য যারা প্রাণ দিয়েছিলেন আমরা তাদের বাসা শহীদ হিসেবে ডাকি। পরের প্রশ্ন, যেন 9 নম্বর, যেন রফিক উদ্দিন আহম্মদ কেন ঢাকায় এসেছিলেন। রফিক উদ্দিন আহম্মদ বাড়ি মানিকগঞ্জ, যে রফিক উদ্দিন আহম্মদের বাড়ি কোথায় ছিল, মানিকগঞ্জ। কলেজের পড়া শেষ না করেই বাবার ব্যবসা দেখার জন্য ঢাকায় এসেছিলেন। যেন রফিক উদ্দিন কেন এসেছিলেন ঢাকায়, তিনি বাবার ব্যবসা দেখার জন্য ঢাকায় এসেছিলেন। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, আব্দুল জব্বারের বাড়ি কোথায়। উত্তরটা এভাবে হবে, যেন আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁই। উত্তরটা এভাবে হবে। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, বাসা শহীদেরা কেন জীবন দিয়েছিলেন।
ভাষা শহীদেরা মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছিলেন। আবার বলছি যে ভাষা শহীদেরা কেন জীবন দিয়েছিলেন, উত্তরটা হবে যে ভাষা শহীদেরা মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য কি করেছিলেন, জীবন দিয়েছিলেন। আমরা এখন পড়ব বর্গীয় ঝ। দেখেন বর্গীয় ঝ প্রশ্নটা হচ্ছে ভাষা শহীদেরা কেন অমর, যারা আমাদের ভাষার জন্য শহীদ হয়েছিলেন তারা আমাদের মাঝে কেন অমর। উত্তরটা আপনারা এভাবে লিখবেন যে ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। কি করেছিলেন তারা, তাদের জীবন বিলিয়ে দিয়ে কি বাংলা ভাষার সম্মান রক্ষা করেছিলেন, তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। তারা যে আত্মত্যাগ করেছিলেন সে আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছিলাম। তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তারা যে ত্যাগ স্বীকার করেছিলেন এটা আমরা কখনো ভুলে যাব না, তারা অমর, আমরা কখনো তাদের বলবো না। তো আমরা উত্তরটা লিখেছি যে কি, ভাষা শহীদরা কেন অমর, আমরা উত্তরটা লিখেছি এভাবে যে ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন, তাদের আত্মত্যাগের ফলে আমরা রাষ্ট্রভাষা হয়েছি। তাদের ত্যাগের কথা ভুলে আমরা যাব না কখনো, তারা অমর হয়ে থাকবে আমাদের মাঝে, আমরা কখনো তাদের কি করবো না, ভুলবো না। জনমত প্রশ্নটা হচ্ছে যে আবুল বরকত কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উত্তরটা হবে যে আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আবার বলছি প্রশ্নটা আমি, যে আবুল বরকত কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যে আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। নয় নম্বর প্রশ্নটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে ফুটে এমন তিনটা ফুলের নাম লেখো। আমরা সাধারণত জানি ফেব্রুয়ারি মাসে অনেক ফুল ফুটে, তারপর যেহেতু আমি প্রশ্নটা করলাম যে ফেব্রুয়ারি মাসে ফুটে এমন তিনটা ফুলের নাম, তাহলে লিখবেন যে ফেব্রুয়ারি মাসে পলাশ ফুল, শ্যামল ফুল, টগর ফুল ফুটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নগুলো আপনাদের সামনে আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্ন আপনারা বাসায় শিখবেন এবং লিখবেন, এবং এই প্রশ্নগুলো আপনারা এসডাব্লিউ করে স্কুলে অবশ্যই জমা দিবেন। আর আপনাদের বাড়ির কাজ তো আমি বললাম ইতিন কি সিডাব্লিউ থেকে এসডাব্লিউ করবেন, যে সিডাব্লিউ থেকে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন শিখে তারপর প্রশ্নটি করে তারপর উত্তরটা লিখে লিখে স্কুলে জমা দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী একটি ক্লাসে আবার অন্য একটি গল্পের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।